আরে এ তো আমারই ক্লাস নেই তো চেনা ছেলেপুলারাই বসে রয়েছে তো কেমন আছো আগে প্রথমেই এটা জানবো কিরকম চলছে পড়াশুনো কিরকম রয়েছে বোর্ডের প্রিপারেশন কিরকম রয়েছে ইলেভেন তো তাই ফাঁকিটা প্রচুর মারা হয়ে গেছে ডানা দুটো তো বহু বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি ওকে তো আলটিমেটলি আবার চলে এসেছি আমি দেবজিৎ তোমাদের সাথে আজকে ক্লাস ইলেভেনের অভিযান ব্যাচ নিয়ে তো অভিযান ব্যাচে আজকে কি রয়েছে আজকে টপিক আমাদের ইধরে চালা মে উধরে চালা ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস তাহলে এই টপিকটা নিয়ে আজকে আমাদের ডিসকাস হবে ওকে তোলকাম টু পি ডিউ বাংলা যারা যারা দেখছ তাদের সবাইকে জানিয়ে আজকের আমাদের ক্লাস স্টার্ট করছি ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট মানে কি প্ল্যান্টের মধ্যে বেসিক্যালি ট্রান্সপোর্টেশন কেমন করে হয় একটা জিনিসকে এক পার থেকে ওপারে কেমন করে নিয়ে যাওয়া হয় সেই নিয়ে হবে এই চ্যানেলের মধ্যে বা বলতে পারি এই ক্লাসের মধ্যে ডিসকাশন ক্লিয়ার ওকে নেক্সট লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস আজকের ক্লাসের মধ্যে কি কি টপিক নিয়ে ডিসকাস করবো একটুখানি দেখে নি আজকের টপিক যেগুলো রয়েছে বেসিক্যালি খুব ইজি খুব ইজি একদম বেসিক থেকে পড়াবো কোনো টাফ জায়গা লাগবে না কনসেপ্ট ফুল ক্লিয়ার কোষ থেকে কোষের মধ্যে ট্রান্সপোর্টেশন মানে সেল টু সেল ট্রান্সপোর্টেশন ফার্স্ট কনসেপ্ট ওকে নেক্সট কি দেখবো এই ট্রান্সপোর্টেশন করার জন্য আমাদের কিছু লেভেল অফ ট্রান্সপোর্টেশন হয় মানে কিছু কিছু ধাপে আমরা করি তার প্রাথমিক ধাপ একদম প্রথম যে ধাপটা সেই ধাপটাকে আমরা বলি ব্যাপন কি জিনিস দেখব কোনো চাপ নেই ব্যাপন আর তার ভাগ তাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি কি কি ভাবে কাজ করে সেলের মধ্যে কোথায় এই ব্যাপন কাজ করে প্রত্যেকটা জায়গা আমরা দেখব নেক্সট দেখব উদ্ভিদ আর জলের মধ্যে যে রিলেশন ঠিক আছে উদ্ভিদের সাথে জলের একটা খুব ভালো সম্পর্ক আমরা জানতে পারি তাহলে সেই সম্পর্কটার মধ্যে সম্পর্কটার মধ্যে পার্টিকুলারলি আজকে দেখব হচ্ছে এই আত্মভূতি বা ইমবাইবেশন কাকে বলে এই অবধি আমাদের আজকের ক্লাস কমপ্লিট হবে ক্লিয়ার তো শুরু করা যাক আজকের ক্লাস প্রথমেই এই চ্যাপ্টারটা প্রথমেই যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কি ট্রান্সপোর্ট মানে কি পরিবহন ক্লিয়ার তুমি তোমার বাড়ি থেকে কোনো একটা পার্টিকুলার জায়গাতে যাওয়ার জন্য ধরো এই ঘর থেকে পাশের ঘরে যাবে হেঁটে হেঁটে যাবে তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ি যাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছ বা বাইক নিয়ে তোমার বাড়ি থেকে তোমার গ্রামের বাড়ি যাচ্ছ চার চাকায় যাচ্ছ বা বাসেতে যাচ্ছ তোমার বাড়ি থেকে অন্য স্টেটের কোথাও যাচ্ছ ফ্লাইটে যাচ্ছ বা ট্রেনে যাচ্ছ এই যে রাস্তাগুলো রয়েছে তার মানে কি পার্টিকুলার আলাদা আলাদা ডেস্টিনেশনের জন্য আমরা পার্টিকুলারলি আলাদা আলাদা রাস্তাকে বেছে নিই তাহলে এইটা হচ্ছে আমাদের মোড অফ ট্রান্সপোর্টেশন তাহলে আমাদের মোড অফ ট্রান্সপোর্টেশান বলতে আমরা কী বুঝি না আমাদের কাছে মোড অফ ট্রান্সপোর্টেশন মানে আমরা কি কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় লোকোমোট করি ভাই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই তাহলে পরিবহন কাকে বলে প্রথম পরিবহন কাকে বলে যদি আমি বলি পরিবহন হচ্ছে এটা একটা প্রসেস ঠিক আছে এটা একটা প্রসেস যেখানে কিছু মেটিরিয়ালকে কিছু মেটেরিয়ালকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাস করানো হয় সেই মেটেরিয়ালটা মানুষও হতে পারে আবার সেই মেটেরিয়ালটা জলও হতে পারে বেসিক্যালি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা পড়ব তো তাই লিখবো যে পরিবহন উদ্ভিদের ক্ষেত্রে কিরকম হয় না পরিবহন কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর প্রথমেই দুটো জিনিস এখানে পাচ্ছি দেখো দুটো জিনিস পাচ্ছি কিরকম পরিবহন করতে গেলে কাকে করব না বস্তুকে করবো এই বস্তুটা কে এই বস্তুটা কে এই বস্তুটা উদ্ভিদের ক্ষেত্রে আমার অনেকগুলো পদার্থ হতে পারে উদ্ভিদের ক্ষেত্রে আলাদা আলাদা পদার্থ হতে পারে যেরকম কি যেরকম উদ্ভিদের জন্য জল একটা পদার্থ এটা এটাকে আমরা পরিবহন করতে পারি ঠিক একই রকম ভাবে প্রোটিন একটা পদার্থ সেটাকে পরিবহন করতে পারি গ্লুকোজ যেটা জানি যে উদ্ভিদের মধ্যে তৈরি হয় হয় সেটাকে পরিবহন করা তাছাড়া আর কি হতে পারে সেটা ছাড়া আমার হরমোন পরিবহন হতে পারে মিনারেলস পরিবহন হতে পারে তাহলে প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার কাছে প্ল্যান্টের ক্ষেত্রে মানে উদ্ভিদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট করা মানে পরিবহন করার এক একটা করে উপাদান বোঝা গেল তার মানে আরেকটু যদি আর আমি যদি দেখি ট্রান্সপোর্টেশনে কি বলবো উদ্ভিদের মধ্যে জল খনিজ লবণ প্রোটিন ও গ্লুকোজ এই ধরনের পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার যে পদ্ধতি তাকে বলবো আমরা পরিবহন ক্লিয়ার হয়েছে তাহলে মেটিরিয়াল কি রয়েছে জল বললাম তারপরে প্রোটিন বললাম ঠিক আছে প্রোটিন ছাড়া আর কি বললাম হরমোন বললাম আর কি বললাম খনিজও বললাম ইত্যাদি তাহলে এই যে পদার্থগুলোর কথা বলছি এই পদার্থগুলোকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করি এক স্থান থেকে অন্য স্থানে আমরা পরিবহন করি ক্লিয়ার মানে আমরা মানে গাছেরা করে ক্লিয়ার আছে এত দূর অব্দি তাহলে এই যে পরিবহন করবো এবারে তাহলে ট্রান্সপোর্টেশন আমরা কতগুলো ধাপে নিশ্চয়ই ভাগ করব। নিশ্চয়ই আমার গাছটা এইটুকু নয় বা গাছটা আমার এত বড় ঠিক আছে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা সাইজ তাহলে প্রত্যেকটা গাছের মধ্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হওয়ার জন্য নিশ্চয়ই কিছু আলাদা আলাদা পদ্ধতি থাকবে নিশ্চয়ই কিছু আলাদা আলাদা পদ্ধতি থাকবে সেই পদ্ধতিগুলোকে যদি আমরা ভাগ করি প্রথমেই যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি সেলুলার ট্রান্সপোর্টেশন মানে কোষের উপর মানে কোষের উপর ভিত্তি করে ট্রান্সপোর্টেশন পরিবহন ক্লিয়ার তাহলে কোন খেয়ালটা লিখবো দেখো বললাম কি এক স্থান থেকে অন্য স্থান এই যে জায়গাটা রয়েছে এক স্থান থেকে অন্য স্থান থেকে অন্য স্থান কি কি হতে পারে এটাই হচ্ছে জায়গা বোঝার ক্লিয়ার একটা স্থান কি অন্য স্থানটা কি প্রথম এক নম্বর লিখবো কোষ থেকে কোষের স্থানান্তর মানে একটা কোষের মধ্যে পরিবহন হচ্ছে ঠিক আছে তাহলে প্রথম ওকে এটাকে আমরা ফার্স্ট লিখতে পারি এবার কোষ থেকে কোষের হওয়ার পরে নেক্সট লেপে আমি কি দেখতে পাবো না প্ল্যান্টের সাথে জলের কি সম্পর্ক স্যার এটাকে পরিবহনের মধ্যে কি করে রাখছেন না প্ল্যান্ট আর জলের যে রিলেশনটা সেই রিলেশনটাকে দিয়েই আমরা এক্সপ্লেন করব। কেমন করে জল আমার পাতায় পৌঁছায় কি করে সেই জলটা ভেতরে আসছে মূলরমের তাহলে ওয়াটার পোটেন্সিয়াল সব ধরনের ওয়ার্ড নিয়ে সলিউড পোটেন্সিয়াল এই ধরনের ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব। সেই জন্য সেকেন্ড পয়েন্টটা আমরা রাখছি প্রথমে কোষ থেকে কোষের স্থানান্তরটা বুঝে নিলাম সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখব না জলের জলের উদ্ভিদের মধ্যে পরিবহন ঠিক আছে ওকে আর তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে একদম সব থেকে বড় যেটা আমাদের জাইলেম ফ্লোয়েম ওকে জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে ওয়াটারের লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট মানে দূরবর্তী সংবহন বোঝা গেল যে একদম ওই উপরে যে পাতাটা রয়েছে মূলের একদম টিপ থেকে ঠিক আছে সেইখান থেকে বা তার উপরে মূলর জায়গা থেকে যেখানে আমার জল শোষণ হয়েছে সেইখান থেকে ওই মগডালের যে পাতাটা রয়েছে তার অব্দি জল পৌঁছে দেওয়ার ক্ষমতা সেটাকে আমরা কি বলবো না জলের দূরবর্তী সংবহন এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব ক্লিয়ার দেখ কি বললাম আরেকবার যে ট্রান্সপোর্ট কাকে বলে বুঝতে পারলাম ট্রান্সপোর্ট কাকে কাকে করবো এই জায়গায় দেখে নিলাম ট্রান্সপোর্ট কি কীভাবে করবো আমরা কী কীভাবে একে জানবো না প্রথম দেখলাম কি কোষ থেকে কোষে মানে ছোট্ট ছোট্ট জায়গাতে সব দেখি ইউনিট অফ লিভিং অর্গানিজমস আমরা জানি কি সেল তার মানে এক কোষী উপাদান হিসাবে বা কোষীয় উপাদান হিসেবে আমরা একটা কোষকে নিলাম তার থেকে আর একটা কোষের মধ্যে কীভাবে যাচ্ছে নেক্সট উদ্ভিদের মধ্যে জলের যে পরিবহন মানে দেখতে পাবো কি জলটা কেমন করে আসছে কারণ জলের মধ্যেই সব আমি খনিজ পদার্থ বাকি সবকিছুকে দেখতে পাবো থার্ড পয়েন্টে সেই জলটার দূরবর্তী সংবহন ওই উপর অব্দি কি করে আমি নিয়ে যাচ্ছি এই তিনটে পয়েন্টে আমরা পুরোটা ডিসকাস করব। ফার্স্ট যেটা রয়েছে সেল টু সেল ট্রান্সপোর্ট তার মধ্যে আমরা দুটো জিনিসকে নিয়ে পড়ব একটা হচ্ছে কি ব্যাপন একটা হচ্ছে আমার অভিশ্রবণ ঠিক আছে এরপরে ওই জায়গাতে ডাইরেক্টলি আসছি দেখ কি বললাম প্রথম এক নম্বর পয়েন্টে ছিল আমার কি কোষ থেকে কোষে স্থানান্তর দেখ মনে কর কোষ থেকে ঠিক আছে কোষ থেকে কোষে স্থানান্তর এই কোষ থেকে কোষে স্থানান্তরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি কি বলেছি একটা বলেছি ব্যাপন একটা বলেছি অভিশ্রবণ এখন ব্যাপন নিয়ে দেখব এখন ব্যাপন নিয়ে ডিসকাস করব একদম বলে দিচ্ছি তাহলে কি কি পেয়েছি দেখ এক নম্বর পয়েন্টে পেয়েছি ব্যাপন আর দু নম্বর হচ্ছে আমার কাছে অভিশ্রবণ এই দুটো হচ্ছে আমার সেল টু সেল ট্রান্সপোর্টেশন করার মিডিয়াম ক্লিয়ার সেল টু সেল ট্রান্সপোর্টেশন করার আমার মিডিয়াম এবারে এবারে আমার কাছে একটা জিনিস ফার্স্টে ক্লিয়ার করে নে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার করে নে যে যখন একটা প্ল্যান্ট রয়েছে কিরকম দেখি যে এটা আমার কাছে একটা প্ল্যান্ট রয়েছে বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে এই উপরটাই ধরনের গাছ পালা পাতা ঠিক আছে এর মধ্যে আমরা দুটো ধরনের সংবহন তন্ত্রকে দেখতে পাই দুটো ধরনের সংবহন তন্ত্রকে দেখতে পাই কিরকম দেখ একটা হচ্ছে এই রকম একটা পাইপের মতো সিস্টেম যে পাইপটা দিয়ে কি কাজ করবে না এই মাটির নিচে থেকে মূলের সাহায্যে খনিজ লবণযুক্ত জল এরকমভাবে উপরে নিয়ে গিয়ে পাতায় পৌঁছে দেবে ঠিক আছে এইটা একটা সিস্টেম ক্লিয়ার বোঝা গেল তাহলে এই যে সিস্টেমটা এই সিস্টেমটাকে আমি কি বলবো না এই সিস্টেমটার নাম হচ্ছে আমার জাইলেম পরিবহন বোঝা গেল ঠিক এরই পাশে আর একটা এরকম সিস্টেমকে আমরা দেখতে পাবো হুম এই সিস্টেমটার মধ্যে দিয়ে কিরকম না এই সিস্টেমটার মধ্যে আমরা দেখতে পাবো এদিক থেকে এদিকে আসছে তাহলে এদিক থেকে এদিকেও যাচ্ছে আবার এদিক থেকে এদিকে আসছে এদিক থেকে এদিকেও পরিবহন হচ্ছে একে আমরা কি বলবো ফ্লোয়েম সিস্টেম বা ফ্লোয়েম পরিবহন তাহলে দুটো ধরনের পরিবহনকে আমরা পেলাম একটা উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত দুটো ধরনের পরিবহনকে আমরা পেলাম তাহলে কোষ থেকে কোষে পরিবহনে যাওয়ার আগে আমাকে প্রথম জেনে নিতে হবে যে একটা উদ্ভিদের মধ্যে কি কি ধরনের পরিবহন আমরা দেখতে পাই দুটো ধরনের বেসিক্যালি পরিবহনকে দেখতে পাচ্ছি তার মধ্যে একটাতে দেখতে পাচ্ছি খনিজ লবণকে পরিবহন করে উপরে নিয়ে যাওয়া ঠিক আছে তাকে আমরা নাম দিয়েছি পরিবহন ঠিক আছে আরেকটা দিকে দেখতে পাচ্ছি গ্লুকোজ বা সুক্রোজ যেটা তৈরি হচ্ছে তাকে আমার গোটা উদ্ভিদের মধ্যে ছড়িয়ে দেওয়া এর নাম দিয়েছি আমি ফ্লোয়েম পরিবহন দেখ দেখো এই দুটো ধরনের পরিবহন এবার এই পরিবহনগুলোর নিশ্চয়ই কিছু পার্টিকুলার ক্যারেক্টার রয়েছে তার জন্য আমি এদেরকে আলাদা আলাদা করেছি আলাদা আলাদা করেছি কি বৈশিষ্ট্য রয়েছে পরীক্ষায় যদি দেয় জাইলেম ও ফ্লোয়েম বাহকের মধ্যে আমার পার্থক্য করো যেটা আমার অ্যানাটমিতেও আসতে পারে এর আগের চ্যাপ্টারে বা এই চ্যাপ্টার থেকেও যদি দেয় তাহলে আমি ইজিলি যাতে করতে পারি তার জন্য আমি করে দিচ্ছি তোদেরকে ফার্স্ট কি লিখবো জাইলেম কি হয় না সর্বদা একমুখী নিচের দিক থেকে উপরের দিকে যায় ইউনি হবে। সব সময় মূল থেকে পাতায় পৌঁছাবে উল্টো দিকে আসতে পারবে না একমুখী পরিবহন কোন দিক থেকে আসছে মূল থেকে পাতার দিকে যাবে এর কাজ কি না খনিজ লবণযুক্ত জলকে পরিবহন করা ঠিক আছে খনিজ লবণযুক্ত জলকে পরিবহন করা আর তিন নম্বর পয়েন্টে যেটা লিখবো সেটা হচ্ছে জাইলেম পুরোটাই আমার মৃত কলা দ্বারা তৈরি ডেড টিস্যু অনলি জাইলেম প্যারান বাদ দিয়ে বাকি যে তিনটে কলা রয়েছে সবাই আমার মৃত কলা দ্বারা গঠিত তাহলে এই তিনটে পয়েন্ট আমি লিখতে পারি জাইলেম মধ্যে এর মধ্যে আমি কি কী পয়েন্ট লিখবো দেখ এর মধ্যে প্রথমেই আমি লিখবো যেটা যে এটা উভমুখী পরিবহন করতে পারে দুদিকেই কারণ পাতা থেকে যে খাবারটা তৈরি হচ্ছে সেই খাবারটা তো মূলের যে কোষ তারও দরকার মূলের কোষটার কোষ বিভাজন করতে গেলে আমার সেখানেও খাবার নিয়ে যেতে হবে তাহলে মূলের কোষটার কাছেও সে খাবার নিয়ে আসছে ওকে আবার নিচে থেকে যেখানে আমার খাবার তৈরি হচ্ছে পাতার নিচের যে ডালটা রয়েছে সেইখান থেকে উপরের দিকের ডালেতেও আমি খাবার নিয়ে যাব তাহলে আমার উভমুখী পরিবহন আমি দেখতে পাবো ঠিক আছে উভমুখী পরিবহন ক্লিয়ার দু নম্বর কি লিখবো এর কাজ কি এর কাজ হচ্ছে গ্লুকোজ বা আরো ভালো করে যদি আমি বলি তাহলে শুক্রোজকে পরিবহন করা কোথায় না কোষে প্রত্যেকটা কোষে ঠিক আছে প্রতি কোষে সুক্রোজ পরিবহন করে আর তিন নম্বর এটা পুরোটাই আমার লিভিং সেল দিয়ে তৈরি বা লিভিং টিস্যু দিয়ে তৈরি তাহলে এটা কি লিখবো না জীবিত কলা দ্বারা গঠিত একদম এগুলো জানি আমরা তাহলে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে জাইলেম আর ফ্লোয়েম এরা কি করে উদ্ভিদের মধ্যে পরিবহন করে এরা হচ্ছে সবথেকে বড় যে পরিবহনটা আমরা দেখব মানে একটা জায়গা থেকে জলকে নিয়ে অন্য জায়গায় আলটিমেট ট্রান্সপোর্টেশনের পুরো কাজটা এদের দিয়েই হয় প্ল্যান্ট যেহেতু বলছি প্ল্যান্ট যেহেতু বলছি আমাদের মধ্যে যদি বলি তাহলে আমাদের মধ্যে এই যে ভেন রয়েছে ভেনের মধ্যে দিয়ে যে রক্ত যাচ্ছে সেই রক্তের মধ্যেই আমরা কী দিয়ে দিচ্ছি অক্সিজেনকে দিচ্ছি কার্বন ডাইঅক্সাইডকে দিচ্ছি তাহলে এরা কি করছে সবটাকে ট্রান্সপোর্ট করছে ঠিক আছে লিম্ফ রয়েছে তার মধ্যে ডাব্লু রয়েছে প্রত্যেকেই আরবিসি রয়েছে প্রত্যেকটাকে ট্রান্সপোর্ট করছে কেন আমাদের ব্লাড বা প্লাজমা তাহলে এ যেরকমভাবে ট্রান্সপোর্টেশনের কাজ করে প্ল্যান্টের ক্ষেত্রে ভাবে তো ব্লাড নেই ওইরকম ভাবে তো ওর আলাদা করে অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে হয় না তার কারণ কি ও ডাইরেক্টলি সে কোনো একটা সেলের অক্সিজেন লাগলে সে ডিফিউশন করে নেয় এবার এই জায়গাটাতে আমরা আসবো ঠিক আছে ধরে নে এইখানের যে কোষটা রয়েছে তার অক্সিজেনের দরকার পড়েছে এটা তো দেখলাম খাবার খনিজ জলের এবার সে অক্সিজেনটা কি কোথা দিয়ে নেবে এর মধ্যে তো কোনো অক্সিজেন পরিবহনের সিস্টেম দেখলাম না আমাদের মতো তাহলে তার জন্য নেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে কি আমার ডিফিউশন বা ব্যাপন তাহলে ব্যাপনটা কেন পড়ব না একটা কোষ থেকে অন্য কোষের মধ্যে পরিবহন তার ভেতরটা আমাকে বোঝার জন্য ব্যাপন পড়তে হবে ক্লিয়ার তাহলে কি কি পেয়েছি না একটা সেল টু সেল ট্রান্সপোর্টেশন কে বোঝার জন্য আমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাপন প্রথম জিনিস যেটা আমরা দেখব যে কি রকম হয় দেখ এইটা যদি আমাদের কাছে একটা সেল আর এর নিচে এখানে আর একটা সেল রয়েছে এটা আমার সেল সেল ওয়াল ওয়ালের ভেতরে কি রয়েছে আমার কাছে সেল এখানে আমার নিউক্লিয়াস আর এটা আমার লার্জ একটা ভ্যাকুয়াল দেখতে পাই আমরা বলেছি প্ল্যান্ট সেলের মধ্যে ভ্যাকুয়াল থাকে মনে কর এটা আমার নিউক্লিয়াস ঠিক আছে এইরকম একটা স্ট্রাকচারকে আমি জাস্ট বেসিক্যালি ড্র করলাম এবার কি দেখবো এবার কি দেখব এই যে কোষটা কোষটা বেঁচে থাকার জন্য কি কি দরকার কি কি দরকার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি খাবার দরকার খাবারটা আমার আসবে কাকে দরকার না খাবার হিসেবে আমরা কাকে জানি না গ্লুকোজ একে দরকার ঠিক আছে কেন দরকার না গ্লুকোজ থেকে আমরা এটিপি তৈরি হবে এটা আমরা জানি ওকে তাহলে গ্লুকোজ কে দরকার গ্লুকোজ কে জন্য আরো কাকে কাকে দরকার আরো দরকার দু তিন নম্বরে দরকারে যদি আমি লিখি এখানে আমি দেখতে পাবো কাকে দরকার পড়ছে অক্সিজেন কে দরকার এর সঙ্গে সোডিয়াম আয়ন কে দরকার পটাশিয়াম আয়ন কে দরকার ক্যালসিয়াম আয়ন কে দরকার জল কে দরকার এই প্রত্যেকটা জিনিসকে আমার দরকার একটা সেলকে বাঁচিয়ে রাখার জন্য ক্লিয়ার তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমার সেলের ভেতরে আসবে কেমন করে আসবে কেমন করে তার জন্য আমরা যে প্রথম প্রসেসটা দেখব সেটাকে নাম দেব কি না সেটা আমরা অলরেডি জানি সেটাকে বলা হয় কি ব্যাপন বা ডিফিউশন ডিফিউশন কাকে বলে ডিফিউশন কাকে বলে এই ডিফিউশন বা ব্যাপন জানতে গেলে একটুখানি এর হিস্ট্রিটা জেনে নিতে হবে হিস্ট্রিটা জানতে গেলে আমাকে প্রথমে একটা সায়েন্টিস্টের নাম বলতে হবে তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন ঠিক আছে রবার্ট ব্রাউন তাহলে এখান থেকে আমি নিয়ে আসছি কে রবার্ট ব্রাউন কে ঠিক আছে ইনি একটা আইডিয়া দেন কিরকম আইডিয়া দেন না এনার একটা আইডিয়া হচ্ছে যে গ্যাসীয় বা তরল মাধ্যমের মধ্যে গ্যাসীয় বা তরল মাধ্যমের মধ্যে তাদের যে অণুগুলো রয়েছে তাদের অণুগুলো শত এদিক ওদিকে যেতে পারে কি বললাম আবার একবার রিপিট না এইখানে যদি আমি একটা গ্লাসে জল নিয়ে নিই এটা ধরেনে আমার কাছে একটা গ্লাস হয়ে গেল এই গ্লাসটার মধ্যে আমি কি নিলাম না জল নিয়ে নিয়েছি এই জলের জল মানে কি তরল হয়ে গেল আমার কাছে তরলটাকে যদি আমি ভালো করে দেখি তাহলে এর মধ্যে আমার কাছে একটা অনু রয়েছে এরকম অনুগুলো রয়েছে জলের অনু ক্লিয়ার এই জলের অনুগুলো আমার যে কোনো দিকে সম্পূর্ণ কাইনেটিক এনার্জিতে মানে যতটা ওর কাইনেটিক এনার্জি পসিবল সেই পসিবল এনার্জিতে তারা মুভ করবে এটা উনি বলেন ক্লিয়ার কি বলেন আরেকবার যে জলের গ্যাসীয় বা তরল পদার্থের অনুগুলি সম্পূর্ণ গতিতে ওকে সম্পূর্ণ গতিতে তার নিজের কাইনেটিক এনার্জিতে সম্পূর্ণ রূপে ব্যবহার করে যে কোনো দিকে যেতে পারে যে কোনো দিকে যেতে পারে তার মানে এই যে অনুটা রয়েছে সে আমার এদিকেও আসতে পারে এদিকেও যেতে পারে এদিকেও পারবে এদিকেও পারবে এদিকেও মানে যে কোনো দিকেও যেতে পারবে ক্লিয়ার ধরে নেও এখান থেকে এখানে এলো তারপর আবার এদিকে যেতে পারে এদিকে যেতে পারে এদিকে যেতে পারে মানে যে কোনো দিকে এদিকে গেল তো এরপরেও এইরকম যেতে পারে যে কোনো দিকেও যেতে পারে এই যে মুভমেন্টটা কার বললাম না গ্যাস আর লিকুইড তরল আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই কিন্তু এটা আমরা দেখতে পাব কঠিনে যেতে পারে না বলেই সেটা কঠিন ঠিক আছে কঠিনে এরকম ঘুরতে পারে না বলেই সেটা কঠিন ক্লিয়ার তাহলে এই যে যেতে পারাটা এই যেতে পারাটাকে একটা নাম দেন উনি সেটা হচ্ছে কি ব্রাউনিও মোশন ওকে ব্রাউনিও গতি যাকে আমরা বলি তাহলে এটার কি নাম দেন ব্রাউনিও মোশন ব্রাউনিও গতি এই ব্রাউনিও গতির সাহায্যে কি হয় এই ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখতে পাওয়া যায় এই যদি আমাকে দেয় ব্রাউনীয় গতি কাদের মধ্যে দেখতে পাবো কে হবে আমার এই উপাদান না উপাদান আমার কাছে শুধুমাত্র দুজনাই হতে পারে কে না হচ্ছে গ্যাস একটা হচ্ছে লিকুইড তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যে আমরা এই ব্রাউনীয় গতি দেখতে পাবো তাহলে ব্রাউনীয় গতির ফলে আমার অনুগুলো এক স্থান থেকে অন্য স্থানে নড়তে পারছে এবার নড়ছে কিনা ফ্রি মুভমেন্টে ফ্রি এনার্জিতে মুভ করছে ক্লিয়ার তাহলে ফ্রি এনার্জিতে মুভ করলে কি হবে যে কোনো অনু কোনো একটা জায়গাতে যদি আমি বেশি কনসেন্ট্রেশনে রাখি আর অন্যদিকে যদি আমার কনসেন্ট্রেশন কম হয় তাহলে সেই বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে মুভ করাকেই আমরা বলবো ব্যাপন বা ডিফিউশন ক্লিয়ার আছে ক্লিয়ার আছে দেখ এই জায়গাটা কি বললাম তাহলে এই ব্রাউনীয় মোশন অব্দি দি বুঝতে পারলি ব্রাউনিও মোশনের পর নেক্সট স্টেপে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ব্যাপন বা ডিফিউশন কি জিনিস ব্যাপন ব্যাপন বলবো যখন বেশি ঘনত্বের বেশি ঘনত্বের তরল বা গ্যাসীয় পদার্থ তরল বা গ্যাসীয় পদার্থ ব্রাউনীয় গতির সাহায্যে ব্রাউনীয় গতির সাহায্যে কি করছে না কম ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে যাচ্ছে তাকে বলবো আমরা ডিফিউশন ক্লিয়ার আছে বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনস্ত স্থানে সঞ্চারণ কিভাবে সঞ্চারণ করবে না সাহায্যে তাহলে এই যে ডিফিউশন ব্যাপারটা বলছি ডিফিউশন ব্যাপারটা কার কার মধ্যে দেখতে পাবো তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যেই আমি দেখতে পাবো ঠিক আছে কি কি বললাম না তরল আর গ্যাসীয় পদার্থের মধ্যে আমি দেখতে পাবো এবার তরলের কোথায় কোথায় ডিফিউশন হতে পারে তরলে তরলে ডিফিউশন হতে পারে তরলের সাথে কঠিনের ডিফিউশনও হতে পারে কোনো একটা চিনি যেমন আমি জলেতে গুলে দিলাম প্রথম কীভাবে চিনিটা তলায় গেল তলায় যে জলটা রয়েছে সেটা বেশি মিষ্টি হবে উপরের জলটা কম মিষ্টি হবে তার জন্যই আমরা চামচ করে গুলিয়ে নিই যাতে সব জায়গাটার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম আসে সেই ইকুইলিব্রিয়ামটার নামই হচ্ছে সেই ইকুইলিব্রিয়ামটা হওয়ার যে গল্প সেইটার নামই হচ্ছে আমার ব্যাপন ক্লিয়ার তাহলে কি কি বললাম না এক স্থান থেকে মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যাচ্ছে ব্রাউনীয় গতির সাহায্যে ব্রাউনীয় মুভমেন্টের আমি যেটা বলবো সেটা হচ্ছে কি না এক্সাম্পেল এক্সাম্পল মনে রাখবো যে ঘরেতে আমি একটা ধূপ কাটি দিলাম ঘরের একদম কোনায় ঠিক আছে সেই ধূপের গন্ধটা আমি গোটা ঘরের মধ্যে পাচ্ছি কি করে পাচ্ছি না ওই যে ধূপের যে স্মেল বা যে গন্ধটা বা ডিওড্রেন্টের যে গন্ধটা সেই গন্ধটা বাতাসের মধ্যে ভেসে 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 ব্যাপনের পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাচ্ছে এই প্রসেসটাকে বলবো আমি ডিফিউশন এক্সাম্পলে লিখতে পারবো ধূপের গন্ধ ঠিক আছে শুধু ধূপের নয় যে কোনো গন্ধই কিন্তু হ্যাঁ তাহলে এটা গেল আমার ব্যাপন নেক্সট এবার দেখবো যেটা সেটা হচ্ছে এইটা কি ধরনের প্রসেস সেটা একটু দেখব কিরকম ফার্স্ট তাহলে এই যে ব্যাপন ব্যাপন থেকে ডাগ টেনে এখানে লিখতে পারবো এটা হচ্ছে ভৌত প্রক্রিয়া এটা কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না ভৌত প্রক্রিয়া ওকে প্রথম পয়েন্টে লিখবো এটা হচ্ছে আমার ফিজিক্যাল প্রসেস ভৌত প্রক্রিয়া কি হয় না বেশি কনসেন্ট্রেশনের স্থান থেকে আমার কম কনসেন্ট্রেশনের স্থানে পেরিয়ে যায় ওকে ব্রাউনিও মোশনসকে ব্যবহার করে ক্লিয়ার এই তিনটে পয়েন্টকে আমি লিখবো দু নম্বর কি লিখবো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে ঠিক আছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে মুভমেন্ট কম ঘনত্বে যায় কে যাবে না অনুগুলো যাবে কিভাবে যাবে না তিন নম্বর পয়েন্টে লিখবো ব্রাউনীয় গতিকে ব্যবহার করে ব্যবহার করে ক্লিয়ার তাহলে এটা গেল ব্যাপনের একদম ক্যারেক্টার যদি আমাকে দেয় যে ব্যাপনের ক্ষেত্রে তিনটি পয়েন্ট লেখো বা ব্যাপন কাকে বলে এর তিনটি পয়েন্ট লেখো তাহলে তিনটে পয়েন্ট আমি এইভাবে লিখব ক্লিয়ার এবার ব্যাপনের সে কিছু কন্ডিশনের রেসপেক্টে রিলেশন দেখতে পাবো কিরকম বিভিন্ন ধরনের যদি আমি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে ব্যাপনের কি হবে যদি তাপমাত্রা কমিয়ে দিই তাহলে ব্যাপনের কি হবে যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই তাহলে ব্যাপনের কি হবে এই ধরনের জিনিসগুলোকে বলবো রিলেশন ঠিক আছে রেসপেক্টে কি রিলেশন আমরা তৈরি করতে পারি দেখি ক্লিয়ার তাহলে চলে যাই এটাকে তো এইখানে করে দিই চলে যাব এই যে জায়গাটা এই শুধু এইটুকু জায়গাকে একটুখানি উড়িয়ে দিই থাকবে সব থাকবে পিডিএফ এর মধ্যে সবটা পেয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই তাহলে এখানে পয়েন্ট কি করব এখানে পয়েন্ট কি করব এই যে পয়েন্ট হবে সেই পয়েন্ট হচ্ছে আমার কি কি কন্ডিশন ওকে কি কি কন্ডিশন আমি ক্রিয়েট করতে পারি কি কি কন্ডিশন আমি ক্রিয়েট করতে পারি প্রথমেই প্রথমেই আচ্ছা নম্বর পয়েন্টে যে রিলেশনশিপটা বা যে সম্পর্কটা আমরা দেখব সেটা হচ্ছে যদি আমার ঘনত্ব বাড়ে যদি আমার ঘনত্ব বাড়ে তাহলে দেখতে পাবো কি ব্যাপন হার বৃদ্ধি পায় ওকে ব্যাপন হার ঘনত্বের সঙ্গে সমানুপাতিক যদি আমি খুব হালকা গন্ধের কিছু রাখি সেই গন্ধটা পেতে আমার যতটা না দেরি হবে খুব উগ্র গন্ধের যদি কিছু রাখি সেটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে মানে যে কনসেন্ট্রেশনটা দিয়ে আমি ডিফিউশন করাচ্ছি যে কনসেন্ট্রেশনটা থেকে আমার ডিফিউশন হচ্ছে সেই কনসেন্ট্রেশনটা যদি আমার বা সেই ঘনত্বটা যদি আমার বেশি হয় তাহলে তাড়াতাড়ি ডিফিউশন হবে তাড়াতাড়ি ব্যাপন হবে যদি সেটা খুব অল্প হয় খুব কম ডিফিউশন হবে বোঝা গেল তাহলে প্রথম পয়েন্টে কি দেখতে পাবো না ঘনত্ব এর সাথে ব্যাপন হার সমানুপাতিক গণত্বের সাথে আমার ব্যাপন হার কি দেখতে পাচ্ছি না সমানুপাতিক এই যে সূত্রটা এটাকে বলা হয় কি না ফিকের সূত্র এই সূত্রটাকে আর একটা নামেও ডাকা হয় এটাকে বলা হয় ল ঠিক আছে কি বললাম ফিকের সূত্র দু নম্বর পয়েন্টে চলে দু নম্বর পয়েন্টে তাপমাত্রার সাথে যদি ভাবি তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি পেলে তার থেকে ব্যাপনের হার তাড়াতাড়ি হয় তাপমাত্রা কমিয়ে দিলে ব্যাপন কমে যাবে শীতকালে আমরা গন্ধ সেই জন্য খুব দেরিতে পাই গরমকালে যে কোনো গন্ধ খুব তাড়াতাড়ি পাওয়া যায় বাসে ট্রেনে উঠবি দেখবি গন্ধ পাচ্ছিস বিভিন্ন ধরনের বাদামের গন্ধ পাচ্ছিস সল্টেড বাদামের গন্ধ পাচ্ছিস বা চানা মশালার গন্ধ পাচ্ছিস বা ঝালমুড়ির গন্ধ পাচ্ছিস এই যে গন্ধগুলো কেন পাচ্ছিস গরমকালে বেশি না সেই সময় টেম্পারেচার বেশি থাকলে কী হবে যে স্মেলগুলো বা যে আমার অণুগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাবে তার মানে আর জিনিস এখান থেকে আমি প্রুভ করতে পারি যে টেম্পারেচার বাড়িয়ে দিলে ব্রাউনিও মোশন তাড়াতাড়ি হয় তাই তো ব্রাউনিও মোশন তাড়াতাড়ি হয় ব্রাউনিও মোশন বৃদ্ধি পেলে ব্যাপন হার বৃদ্ধি পাবে ক্লিয়ার হলো তাহলে তাপমাত্রা সাথে ব্যাপন হারের সমানুপাতিক সম্পর্ক ক্লিয়ার ব্যাপন হারের সাথে তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক ওকে নেক্সট পয়েন্টে কি দেখতে পাবো না নেক্সট পয়েন্টে দেখতে পাবো এই ব্যাপন কতক্ষণ ধরে চলবে ব্যাপনটা কতক্ষণ ধরে চলবে না ব্যাপন যতক্ষণ না সমসত্ব বা সমসারক অবস্থায় আসছে ততক্ষণ ধরে এই ব্যাপনটা চলবে তাহলে দেখ বজায় রাখে কিরকম এক্সাম্পেল দেখ বলছি রুকো জারা সবার করো এই আমার কাছে একটা ঘর রয়েছে ঠিক আছে এই ঘরের মধ্যে বাতাস রয়েছে আমি এই কোনায় একটা ধূপকাঠি জ্বাললাম এই কোনায় কি করলাম আমি একটা ধূপকাঠি জ্বাললাম এই সবুজ সবুজ অনুগুলোকে দেখতে পাচ্ছি কি না ধূপকাঠির গন্ধ ধূপকাঠির গন্ধ ঠিক আছে এ আমার কি করবে ব্রাউনীয় মোশনের জন্য এদিক ওদিকে ছোটাছুটি শুরু করবে ব্রাউনীয় মোশনের কারণে ছোটাছুটি শুরু করবে ঘরের মধ্যে কতক্ষণ পর্যন্ত ছুটবে না যতক্ষণ না এই গোটা ঘরের ভেতরে যতক্ষণ না এই গোটা ঘরের ভেতরে একটা সমসত্ত্বতা তৈরি হয় কিরকম এরকমভাবে যতক্ষণ না ছড়াচ্ছে সমানভাবে চারদিকে যতক্ষণ না ছড়াচ্ছে ক্লিয়ার এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি এইটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে ব্যাপন একটা সমসত্ত্বতা মেনটেন করার চেষ্টা করে ক্লিয়ার নেক্সট ব্যাপনের সাথে এর যে অণুগুলো রয়েছে ধরে নে কোনো একটা গ্যাস রয়েছে সেই গ্যাসের অনুগুলো খুব ভারী তার মলিকিউলার ওয়েট অনেক বেশি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো কি ব্যাপন হার ওই মলিকিউলার ওয়েটের সাথে ব্যস্তানুপাতিক মানে কি রকম না মলিকিউলার ওয়েট বেশি হলে ব্যাপন হার কমে যাবে যত বেশি ভারী হবে সে তত নড়তে তার বেশি কষ্ট তাহলে তার ব্রাউনিও মোশন হতে বেশি দেরি হবে বোঝা গেল তাহলে এই হচ্ছে আমার নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট কি বললাম ব্যাপন গ্যাসের আণবিক ভর গ্যাসের আণবিক ভর এই গ্যাসের আণবিক ভরের সাথে আমার ব্যস্তানুপাতিক হচ্ছে তাহলে কি হচ্ছে গ্যাসের আণবিক ভর যেটাকে আমরা মোল দিয়েও বলতে পারি যে যে আমার এমটা রয়েছে সে যদি আমার যত বেশি হবে বা মাস যদি আমার বেশি হয় তাহলে তার ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে ক্লিয়ার মাস যদি আমার কম হয় যেমন ধরে নে তুই একটা সেন্টকে লিকুইড আতর লাগালি তাহলে সেই আতরটা যত তাড়াতাড়ি না ছড়িয়ে পড়বে তুই একটা কপ্পুরকে রেখে দে সেটা দেখবি তার থেকে দেরিতে ছড়াচ্ছে কারণ কি না কপ্পুরে ওইটা ইভাপোরেট হতে যে টাইমটা লাগবে আতরের অনুগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারবে কারণ ওটা হালকা বেশি বলে তাহলে এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকলো তাহলে এইগুলো হয়ে যাচ্ছে আমার কি না প্রত্যেকটা কন্ডিশনের রেসপেক্টে আমার ডিফিউশনের লেভেল কন্ডিশনের রেসপেক্টে আমার ডিফিউশনের লেভেল তাহলে ব্যাপন নিশ্চয়ই বুঝতে পেরে গেছিস আর আলাদা করে বোঝানোর কিছু নেই প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার হয়ে গেছে কী কী রয়েছে এইটা হচ্ছে ভৌত প্রক্রিয়া ঘনত্বের মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে একটাই মিডিয়ামের মধ্যে এটা হচ্ছে আর ব্রাউনিও গতিকে ইউজ করে এই ঘটনাটা হচ্ছে গণত্ব যদি আমার বাড়ে তাহলে ব্যাপন হার বৃদ্ধি পাবে তাপমাত্রা বাড়লে ব্যাপন হার আবার বৃদ্ধি পাবে ব্যাপন কি করেন না একটা সমসত্ত্বতা বজায় রাখার চেষ্টা করে মেনটেন করে আর ব্যাপন গ্যাসের আণবিক যে ভর রয়েছে যদি বেশি হয় ব্যাপন হার আমার কম হবে তাহলে এটা হয়ে গেল আমার রিলেশন রিলেশন বা কন্ডিশন ব্যাপন হওয়ার জন্য ক্লিয়ার ওকে নেক্সট এবার এবার চলে যাব এই ব্যাপনকে কি কি ভাগে ভাগ করা যায় ব্যাপনকে কি কি ভাগে ভাগ করতে পারবো দেখ ব্যাপনকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায় এবার আমরা ওই সেল টু সেল ট্রান্সপোর্টের কথা ভাবছি মাথার মধ্যে ওই জায়গাটা নিয়ে চলে আমরা আর কেমিস্ট্রিতে নেই কেমিস্ট্রি বুঝিয়ে দিয়েছি কেমিস্ট্রি ব্যাপনের যা যা কেমিস্ট্রি হয় সেগুলো সব বুঝিয়ে দিয়েছি এবার যেটা আমার দরকার সেটা হচ্ছে কি আচ্ছা ব্যাপনের গুরুত্ব কি ব্যাপনের গুরুত্ব হচ্ছে এই কোষীয় পদ্ধতিতে পরিবহনের জন্য ব্যাপনের দরকার পড়ে আরো যা যা কাজগুলো হয় দেখতে পাবো আমরা প্রত্যেকটার জন্যেই আমার ব্যাপনের প্রয়োজন হয় ক্লিয়ার তাহলে দেখতে পাবো চল এবার কোষ থেকে কোষে স্থানান্তর করার জন্য আমার ব্যাপনের কি কি কাজ সেই জায়গাটাতে এবার চলে আসা যাক তার আগে তার আগে কি করব না ব্যাপনকে আমি দুটো পয়েন্টে ভাগ করে দুটো ভাগে একে আমরা ভাগ করে নিতে পারি একটাকে বলা হয় কি সিম্পল ডিফিউশন সাধারণ ব্যাপন ওকে আর একটাকে বলা হয় ফেসিলিটেটেড ডিফিউশন বা সহায়ক ব্যাপন এই দুটো আগে নামকে নিয়ে আলোচনা করছি দেখ তাহলে ব্যাপন কে কি করব দুটো ভাগে ভাগ করব এখানে লিখবো কি সাধারণ ব্যাপন আর সেকেন্ড পয়েন্টে থাকছে আমার কাছে সহায়ক ব্যাপন ক্লিয়ার দেখ বুঝলেই বুঝতে পারবি বুঝলেই বুঝতে পারবি দুটোতেই আমার কি হচ্ছে না ডিফিউশন হচ্ছে তাহলে কার কার মধ্যে হবে কার মধ্যে এই ঘটনাটা আমরা দেখতে পাবো গ্যাস বা লিকুইড মধ্যে দেখতে পাবো প্রথম গল্প এটা ক্লিয়ার গ্যাস বা লিকুইডের মধ্যে আমরা দেখতে পাবো ওকে কিছু কিছু আয়ন বা মিনারেলস এর মধ্যে আমরা এই জিনিসটা দেখবো কিন্তু সেই আয়নস বা মিনারেলস কখনো ডাইরেক্টলি আসতে পারবে না এবার অটোমেটিক্যালি একটা কনসেপ্ট দেখ তোর মধ্যে চলে আসছে একটা যদি আমি আয়ন বা মিনারেলের কথা বলি সে তো ডাইরেক্টলি আমার আসতে পারছে না তাহলে তাকে নিয়ে আসবো কি করে তাকে নিয়ে আসার জন্য যে প্রসেসটা সেটা কি বলবো আমরা সহায়ক ব্যাপন কাউকে কারুর হেল্প নিয়ে নিয়ে আসা আসছি আর হচ্ছে কি না সেটা হচ্ছে নর্মাল সিম্পল ডিফিউশন নর্মালি সে আসতেও পারে যেতেও পারে কোনো ব্যাপার নয় তার কাছে সবটাই ইজি তাহলে কি কি লিখবো দেখ সাধারণ ব্যাপন কার মধ্যে হবে প্রথম পয়েন্ট হচ্ছে গ্যাসের মধ্যে আমরা সাধারণ ব্যাপন দেখতে পাই তাহলে গ্যাসীয় পদার্থের মধ্যে আমি দেখতে দেখতে পাব দু নম্বর কোন দিক থেকে কোন দিকে হবে না বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে তাহলে বেশি থেকে কমের দিকে মানে কি পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসার মতো ডাউন হিল এটাকে আমরা বলি ডাউন তাহলে কি লিখবো এখানে বেশি ঘনত্ব টু কম ঘনত্ব ঠিক আছে একে আমরা কি নামে ডাকি ডাউন হিল ট্রান্সপোর্ট ডাউন হিল ট্রান্সপোর্ট তাহলে এখানে আমি ডাউন হিল ট্রান্সপোর্ট দেখতে পাবো ক্লিয়ার আর তিন নম্বর পয়েন্টে যেটা লিখবো সেটা হচ্ছে এই কাজটা করার জন্য কোনো এটিপি দরকার নেই এটিপি আমার এখানেও লাগবে না যদিও কিছু এটিপি বা শক্তি খরচা আমাকে করতে হবে না ওকে বিনি পয়সায় আমার হবে আমাদের ছেলের কাছে পয়সা হচ্ছে এটিপি তাহলে বিনি পয়সায় এরা হবে তাহলে এটিপি প্রয়োজন নেই ঠিক আছে এই তিনটে পয়েন্টে আমি একে ডিফাইন করতে পারি ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট কাকে বলবো ফেসিলিটেটেড ট্রান্সপোর্ট কাকে বলবো না এর ক্ষেত্রে এর ক্ষেত্রে গল্পটা একটুখানি পাল্টে যায় এ ক্ষেত্রে সরাসরি আসতে পারবে না ঠিক আছে ওই যে সাধারণ ব্যাপন বললাম সাধারণ ব্যাপনে একটা এক্সাম্পল তো দিন স্যার সাধারণ ব্যাপনের এক্সাম্পল তো দিন স্যার এক্সাম্পল হচ্ছে এইটা কোথায় গেল এইটা ঠিক আছে দেখ এইটা কি আমাদের কাছে লিপিড বাইলেয়ার আমরা জানি কোষ পড়েছি কোষ পর্দা জানি কোষ পর্দাতে এইটা কি হয় না লিপিড দিয়ে তৈরি কি এটা লিপিড দিস্তর এটা ধরেলে কোষের বাইরে ওই দিকটা হচ্ছে আমার কোষের ভেতরে তাহলে এই পাটটাকে কি লিখবো কোষের ভেতর আর এটা হচ্ছে আমার কোষের বাইরে কোষের বাইরে আমার এরকম ভাবে কিছু গ্যাসিয়াস মেটেরিয়াল রয়েছে কিরকম গ্যাসিয়াস মেটিরিয়াল রয়েছে না এখানে আমার অক্সিজেন রয়েছে এখানে আমার কার্বন ডাইঅক্সাইড রয়েছে এখানে আমার নাইট্রোজেন রয়েছে এখানে আমার অন্যান্য গ্যাস যেগুলো রয়েছে সেগুলো সব রয়েছে ঠিক আছে তাহলে এই যে গ্যাসিয়াস মেটিরিয়াল গুলো রয়েছে এরা কি করতে পারে এদিকে বেশি রয়েছে তাহলে এদিকে কম রয়েছে আমার সেলের ভেতরে অক্সিজেন কম রয়েছে তাহলে কি সরাসরি এই দিক থেকে গিয়ে এরকম ঢুকে গেল ভেতরে সরাসরি এরকম ঢুকে গেল এই লিপিড দ্বিস্তরকে ভেদ করে চলে গেল এরা প্রত্যেকেই এরা প্রত্যেকেই তাহলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই সিম্পল ডিফিউশন জিনিসটা দেখতে পাবো বা সাধারণ ব্যাপনটা দেখতে পাবো তাহলে একে আমরা কি বলবো সাধারণ ব্যাপন ঠিক আছে সিম্পল ডিফিউশন নর্মালি এলো এসে এরকম ভাবে ঢুকে গেল ভেতরে লিপিড স্তরকে ভেদ করে চলে গেলো বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে হচ্ছে তার মানে কি বলবো ডাউন হিল প্রসেস এটিপির প্রয়োজন পড়ছে না একদম দেখ সবগুলো ম্যাচ করছে ক্লিয়ার এবার দেখ সহায়ক ব্যাপন কাকে বলবো সহায়ক ব্যাপন মানে কার ক্ষেত্রে হয় বেসিক্যালি বেসিকালি এর ক্ষেত্রে দেখব আয়ন আর তরল পদার্থের ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে তাহলে দু নম্বর পয়েন্টে কি লিখবো আয়ন তরল এই এই ধরনের পদার্থের ক্ষেত্রে আমার এই ফেসিলিটেটেড ডিফিউশন বা সহায়ক ব্যাপন হয়ে থাকে আয়ন আর তরলের ক্ষেত্রে কি হবে এগেন এর ক্ষেত্রে আমি লিখবো সেম গল্পটা একই আমার ডাউনহিল যাবে মানে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে তাহলে ডাউনহিল এর ক্ষেত্রে আমার এটিপি দরকার পড়ছে না এটিপি চাই না এবার চার নম্বর পয়েন্টে এটা যেটা লিখবো যে একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি দুটো ভাগে ভাগ করতে পারি কিরকম একটাকে বলা হয় আর একটাকে বলা হয় চ্যানেল তাহলে পরিন আর চ্যানেল দুটো ভাগে একে ভাগ করা যায় ঠিক আছে পরিন আর চ্যানেল নিয়ে এবার ডিসকাস করা যাক তাহলে সহায়ক ব্যাপনকে কি করলাম আমরা না দুটো ভাগে ভাগ করলাম একটাকে বললাম পরিন একটাকে বললাম হচ্ছে আমরা চ্যানেল এই দুটো ভাগ এবার এই দুটো ভাগকে নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখ পর 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 আসছি আমরা প্রথমে ব্যাপন কাকে বলে বুঝলাম সাধারণ ব্যাপন কাকে বলে একদম বুঝলাম গ্যাসের মধ্যে হয় एग्जांपल পেলাম সহায়ক ব্যাপন কাকে বলে সেটা বুঝলাম না সহায়ক ব্যাপনের মধ্যে আয়ন আর তরলের হয় আর চার নম্বর পয়েন্টে এখানে আরেকটা জিনিস লিখে রাখি যে এর ক্ষেত্রে আমার প্রোটিনের দরকার পড়ে মাধ্যমে ট্রান্স দরকার এর ক্ষেত্রে ওরকম কোনো প্রোটিনের দরকার ছিল না সরাসরি চলে যাচ্ছিল এর ক্ষেত্রে একটা দেখতে পাবো কি ট্রান্স মেমব্রেন প্রোটিনের দরকার পড়ছে ট্রান্স মেমব্রেন প্রোটিনের দরকার পড়ছে তাহলে এবার ওই জায়গাটাতে যা যাক এই দুটো ভাগ করেছি একটার নাম দিয়েছি চ্যানেল একটার নাম দিয়েছি দেখ নেক্সট ওকে দেখ সাধারণ ব্যাপন হয়ে গেল এবারে সহায়ক ব্যাপনের ভাগ নিয়ে আমরা আলোচনা করব সহায়ক ব্যাপনের ভাগ নিয়ে আমাদের আলোচনা সহায়ক ব্যাপনকে কি বলেছি না দুটো ভাগে ভাগ করা যায় একদম ঠিক আছে এক নম্বর ভাগে ভাগে কি বলেছি না পরিন আর দু নম্বরে ভাগেতে কি বলেছি না চ্যানেল এবার ভাব এবার ভাব এই দুটো দিয়েই ট্রান্সপোর্ট হচ্ছে আমার ডাউন হিল প্রসেসে কোনো এনার্জি খরচা নেই এবার জল রয়েছে আমার কাছে জল রয়েছে এটা কি জানি আমরা লিপিড তাহলে এখানে আমি দেখাচ্ছি লিপিড দেখতে আঁকছি এটা আমার কাছে লিপিড এবার এই বাইরের দিক এটা হচ্ছে আমার কাছে কোষের বাইরের দিক ঠিক আছে আর এই পার্টটা হচ্ছে আমার কাছে কোষের ভেতরের দিক এবার বাইরের দিকে আমি কি দেখতে পাচ্ছি না জলের বেশি অনু রয়েছে জলের বেশি অনু রয়েছে মানে ঘনত্ব এদিকে আমার বেশি এগুলো কি রয়েছে আমার আমার না জল এদিকে কম তাহলে কি হবে জল এদিক থেকে এদিকে পেরিয়ে আসতে চাইবে জল এদিক থেকে এদিকে পেরিয়ে আসতে চাইবে অ্যাজ এ ডিফিউশন ফোর্স এটাকে কি বলবো না ব্যাপন চাপ পরে আসবো তাহলে এই উপর থেকে নিচের দিকে যে পেরিয়ে আসতে চাইবে তার কারণটা কি হবে তার কারণটা কি হবে না তার কারণটা কি এদিকে 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 বেশি রয়েছে 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 কম তাহলে তাহলে এদিক থেকে আসতে 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 চাইবে কিন্তু পারবে না না মাঝখানে লিপিড জল পারছে লিপিডকে পেরিয়ে জলকে আসতে দেওয়ার জন্য আমি কি করলাম না আমি একটা পাইপ পেতে দিলাম যেরকম দেখবি ড্রেনের তলা দিয়ে এরকম একটা পাইপ যায় না ঠিক ওইরকম ব্রিজের তলা দিয়ে পাইপ ঠিক ওই একটা পাইপ পেতে দিলাম কার দিয়ে তৈরি না প্রোটিন দিয়ে তৈরি ঠিক আছে প্রোটিন দিয়ে তৈরি আমি একটা পাইপকে লাগিয়ে দিলাম এরকম ধরনের একটা পাইপকে ধরনে লাগিয়ে দিয়েছি আফ হাফ করে কেটে দেখা দেখাচ্ছি এরকম একটা পাইপ রয়েছে তাহলে এই পাইপটার ভেতর দিয়ে এবার জল আসতে পারবে ইয়াস পারবে কিন্তু হুর হুর করে আসতে পারবে না মানে প্রচুর একসাথে আসতে পারবে না কারণ এর ভেতরে রাস্তা আমার সীমিত এর ভেতরে রাস্তা আমার সীমিত তাই একটা অনু গেল তারপরে আবার একটা আসবে যেমন ধরে নে একটা ঘরের মধ্যে অনেক ছেলে রয়েছে অনেক ছেলে রয়েছে ক্লাস ছুটি হওয়ার পরে বা স্কুল ছুটি হওয়ার পরে আমরা কি করি দেখবি যে ক্লাসের সব ছেলেরা একসাথে বেরোতে চায় একসাথে বেরোবো স্যার একসাথে বেরোবো তাই এই একসাথে বেরোনোটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা করে লাইন করে দিই দরজা দিয়ে আমরা লাইন করে বার করি কেন না একসাথে সবাই বেরোতে পারবে না বলে লাইন করে বেরুলে তাড়াতাড়ি যেতে যেতে পারবে বলে যদি আমার মনে হয় না না এইখান থেকে আমি লাইনটাকে আর তখন করি দরজাটা বন্ধ করে দিই তোরা এখান থেকে দাঁড়িয়ে থাক ওরা আগে নিচে নামবে তারপরে তোরা যাবি এই জিনিসগুলো আমরা করে থাকি তাই তো তাহলে এই জিনিসটা আমি এখানেও করতে পারবো এই জিনিসটা আমি এখানেও করতে পারবো তাহলে চ্যানেল বা আর পরিণের মধ্যে পরিণ হচ্ছে কি আমার ওই একটা পাইপ যার ভেতর দিয়ে একটা 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 করে জলের অনু গিয়ে ওই পারে যেতে পারবে দরকার পড়লে আমি পরিনটাকে বন্ধও করে দিতে পারি বোঝা গেল তাহলে কি দিয়ে তৈরি না প্রোটিন দিয়ে তৈরি কি হবে যেটা আমার জলের ট্রান্সপোর্ট করে কোষের ভেতরে জলের ট্রান্সপোর্ট করে ঠিক আছে বোঝা গেল তাহলে এখানে আমি কি লিখবো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার আহ আর পরিন হচ্ছে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত পরিবহনের জন্য এ আমার সাহায্য করে ক্লিয়ার নেক্সট যে জিনিসটা দেখবো তাহলে অ্যাকোয়াপোরিন বুঝতে পারলাম অ্যাক্পোরিনের মধ্যেও আমার যে ধরনের ট্রান্সপোর্ট হয় তাহলে সেটা হচ্ছে ডাউন হিল ট্রান্সপোর্ট এটাও লিখে দিচ্ছি তাহলে এই ট্রান্সপোর্টটা কি হচ্ছে ডাউনহিল হিল ট্রান্সপোর্ট হচ্ছে উপর থেকে নিচের দিকে মানে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে এটিপি দরকার নেই এটিপি দরকার নেই কার হয় জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই চ্যানেল এবার আয় চ্যানেল বোঝানোর জন্য আমাকে আবার কি করতে হবে না আমাকে আবার এই লিপিড বাইমেমব্রেনটা একটু এঁকে নিতে হবে লিপিড মেমব্রেন দেখতে পাচ্ছি ঠিক আছে এই লিপিড বাই মেমব্রেনের মধ্যে এরকম কিছু প্রোটিনকে আমরা আবার দেখতে পাই আচ্ছা এই যে পরিন বা ট্রান্সপোর্টার যারা রয়েছে তারা কিরকম না ট্রান্স মেমব্রেন প্রোটিন ওকে মানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি কোষের মধ্যে আমরা পড়েছিলাম দু ধরনের প্রোটিন হয় কোষ পর্দার মধ্যে একটাকে বলি আমরা ইন্ট্রিগ্রাল প্রোটিন যেটা যে কোনো একদিকে থাকে আর একটাকে বলি হচ্ছে আমরা ট্রান্স মেমব্রেন প্রোটিন তাহলে এরা হচ্ছে আমার ওই ট্রান্স মেমব্রেন প্রোটিন ক্লিয়ার ট্রান্স মেমব্রেন প্রোটিন মানে কি এদিক থেকে শুরু হয়ে এটা পুরো এই লিপিডের দ্বিস্তরের এই পার অব্দি আছে ক্লিয়ার তাহলে এই রকম ধরনের কিছু আরও ট্রান্স মেমব্রেন প্রোটিন রয়েছে যাদেরকে আমরা বলে থাকি কি না চ্যানেল ক্লিয়ার তাহলে কি বলছি দেখ এ হচ্ছে আমার কাছে ট্রান্সমেম্বরেন এই যে ট্রান্সমেম্বরেন প্রোটিনটা সে আমার লিপিড বাইলেয়ারকে ক্রস করে রয়েছে সেই লিপিড বাইলেয়ারকে ক্রস করে থাকার পরে এর সাথে ট্রান্সপোর্টেশনের রকম সম্পর্ক এবার সেইটা দেখ কি রকম চ্যানেল কাকে ট্রান্সপোর্ট করে বলেছি আয়নকে ট্রান্সপোর্ট করে তাছাড়া কি করে লিকুইড মেটেরিয়াল ট্রান্সপোর্ট করে আয়ন ট্রান্সপোর্ট করবে গ্লুকোজকে ট্রান্সপোর্ট করবে এগুলো সব হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় বেসিক্যালি বেসিক্যালি ধরে আমরা এখানে দেখতে পেলাম কি বাইরে রয়েছে আমার সোডিয়াম Na প্লাস ঠিক আছে বা পটাশিয়াম K প্লাস আয়ন এরা সবাই কি না আয়ন সে আয়নটাকে নিয়ে কি করবে এর সাথে যুক্ত করবে প্রথমে আয়নটা এরকমভাবে যুক্ত হবে ওকে স্টেপে স্টেপে আমরা সেল মেমব্রেনের প্রোটিন পড়ার সময় আর একটা জিনিস পড়েছিলাম যে সেটা হচ্ছে এই প্রোটিনগুলো নিজেদের মধ্যে মুভমেন্ট দেখাতে পারে মুভমেন্ট দেখাতে পারে সেই মুভমেন্টটা কিরকম ধরনের দেখ মুভমেন্টটা হচ্ছে উপর দিক থেকে সোজা এরকম ভাবে ঘুরে এ উল্টো দিকে হয়ে গেল উল্টো দিকে হয়ে যাওয়ার পরে এইটাকে বাইরের ভেতরে ছেড়ে দিল এরকম ছিল এটা এরকম ভাবে উল্টে গেল এরকম ভাবে উপর দিয়েছিল এরকম ভাবে নিচের দিকে উল্টে গেল এই ধরনের মুভমেন্টকে আমরা কি বলি না ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি বলি ফ্লিপ ফ্লপ মুভমেন্ট এইরকম ফ্লিপ ফ্লপ মুভমেন্টে দেখিয়ে আমার আয়নটাকে ভেতরে ঢুকিয়ে দিল এখন এখানে ধরে এন এ প্লাস বা কে প্লাস আয়নটা চলে এলো তাহলে বাইরে থেকে ভেতরে চলে আসছে কিসের সাহায্যে না এরকমভাবে একটা প্রোটিনের সাহায্যে যে প্রোটিনটা কি করছে না কনসেন্ট্রেশনের উপর বেস করে কাজ করছে তাহলে এটাও আমার কি কি জিনিস দেখতে পেলাম এটা একটা ট্রান্সমেমব্রেন প্রোটিন যেটা বেসিক্যালি আয়নকে ট্রান্সপোর্ট করে কাকে করে আয়নকে ট্রান্সপোর্ট করে এটা আমার নিয়ন্ত্রিত কন্ট্রোল করতে পারি একে যদি না চাই তাহলে একে আর ঘোরাবো না যদি দরকার না পড়ে এ বাইরেই রয়ে গেল ওকে নিয়ন্ত্রিত এর জন্য কোনো এটিপি দরকার পড়ছে না বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে আসছে তাহলে এই দিকটা আমার বেশি কনসেন্ট্রেশন রয়েছে এদিকে আমার কম কনসেন্ট্রেশন রয়েছে তাহলে একে আমরা কি বলবো ডাউন হিল প্রসেস এগেন ডাউন হিল পদ্ধতি ওকে আর এখানে চাই না তাহলে আর চ্যানেলের মধ্যে পার্থক্য করছে যে চ্যানেল নিজে পুরো প্রোটিনটাকে এদিক ওদিক করিয়ে কাজ করাবে ক্লিয়ার বা প্রোটিনের মধ্যে গেল যুক্ত হলো তারপর সেই প্রোটিনটা তাকে নিয়ে যাবে এইসব কাজগুলো করাবে প্রোটিনটা ইনভলভ হবে কিন্তু পরিনের ক্ষেত্রে প্রোটিনটা কোনো ইনভলভ হবে না ওটা একটা পাইপের মতো জাস্ট ওটা একটা পাইপের মতো ওর ভেতরে ডায়ামিটারটা কম সেই জন্য বেশি বেশি করে ঢুকতে পারছে না ও কিন্তু এদিক বা ওদিক থেকে আটকাতে পারছে না দুটো ওর ওপেন ক্লিয়ার এক্সাম্পেল কি দেখবো সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার চ্যানেলের ক্ষেত্রে এক্সাম্পল কি মনে রাখবো এক্সাম্পল মনে রাখবো হচ্ছে এর ক্ষেত্রে অ্যাকোয়াপোরিন যেরকম মনে রেখেছিলাম এর ক্ষেত্রে মনে রাখবো হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কে প্লাস ট্রান্সপোর্টার আর কি মনে রাখবো আর একটা মনে রাখবো পটাশিয়াম হাইড্রোজেন বা এইচ প্লাস প্রোটন ট্রান্সপোর্টার এই দুটাকে মনে রাখতে হবে কে প্লাস এইচ প্লাস প্রোটন ট্রান্সপোর্টার এই সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার আমাদের বডির মধ্যেই দেখতে পাই যত বয়স বাড়ে তত এই ট্রান্সপোর্টারটা কাজ করার ক্ষমতা কমে যায় যার ফলেই মাঝে মধ্যে দেখবি বয়স্ক ব্যক্তিদের মধ্যে একটা সমস্যা হয় বলে সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স তৈরি হয়েছে একটু নুন খাওয়া বা একটু ও আর এস দে যে জিনিসগুলো একটু শরবত খাওয়ানো তাহলে এইগুলো কি হচ্ছে না সোডিয়াম পটাশিয়াম যে ইমব্যালেন্স সেই ইমব্যালেন্সটা কেন তৈরি হয়েছে এই সেলের মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিনগুলো ফাংশান ঠিক করে হচ্ছে না ঠিক করে সে সোডিয়ামকে ওইদিকে নিয়ে যাচ্ছে না বা পটাশিয়ামকে এদিকে নিয়ে আসছে না সেই কারণের জন্য তাদের মধ্যে তৈরি হয় সেই সেন্সলেস হয়ে যাওয়া এই ধরনের রোগগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এটা খুব মারাত্মক কিছু নয় এটা বয়স হলে প্রায় সবার হয়ে থাকে বয়স হলে প্রায় সবার হয়ে থাকে কারণ সেলের বা যে মেটাবলিক অ্যাক্টিভিটি আমাদের যে এনার্জি লেভেল সেটা ধীরে ধীরে লো হতে থাকে সেই কারণের জন্য এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় ক্লিয়ার এটা খুব সাংঘাতিক কিছু নয় সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টার আর পটাশিয়াম এইচ প্লাস ট্রান্সপোর্টার এটা কোথায় দেখতে পাওয়া যায় স্টোমাটাল ওপেনিংয়ে উদ্ভিদের পাতার মধ্যে যে পত্ররন্ধ্র রয়েছে সেই পত্ররন্ধ্রটা কেন দিনের বেলাতেই খুলছে রাত্রিবেলা কেন খুলছে না এই ব্যাপারটা বোঝার জন্য আমার দরকার এই সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্টারের কাজ এটাও আমরা বুঝবো ট্রান্সপিরেশনেও এই চ্যাপ্টারের মধ্যেই আমরা পড়বো ক্লিয়ার নেক্সট আর একটা টাইপ অফ আমরা ট্রান্সপোর্ট দেখতে পাই ট্রান্সপোর্ট দেখতে পাই বলছি তার কারণ কি এটা ডিফিউশন ঠিক নয় এটা ডিফিউশন ঠিক নয় এটা হচ্ছে একটা প্রসেস অফ ট্রান্সপোর্ট ক্লিয়ার সেই প্রসেস অফ ট্রান্সপোর্টটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন বোঝা গেল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তাহলে সেটাও এখানে একটু বলে দিচ্ছি দেখ সক্রিয় পরিবহন তাহলে এইটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে নেক্সট এবার চলে আসবো যেটা সেটা হচ্ছে আমার সক্রিয় পরিবহন সক্রিয় পরিবহন বলতে কি হবে বেসিক্যালি প্রথমেই বুঝতে পারছিস অ্যাক্টিভ মানে যেটা আমি খরচা করে করব খরচা করে করব ফ্রিতে হবে না আমার ওকে ফ্রিতে হবে না আমাকে এনার্জি দিতে হবে সক্রিয় পরিবহন ক্লিয়ার দেখ এগেন আমার কাছে লিপিড বাই লেয়ার এর মধ্যে এর মধ্যে এরকম কিছু প্রোটিন থাকে বা বলতে পারি ট্রান্সমেমব্রেন প্রোটিন রয়েছে যাদের কাজ হচ্ছে ইধার কামাল উধার করে আহা চলছে গুরু এরকম একটা ব্যাপার সোডিয়াম পটাশিয়াম চাকা প্যাডেল করে বছর আশি পার ঠিক আছে মানছে না মন ওই কিসে বলবো প্যাসিভ ট্রান্সপোর্টে পারছি না গুরু আর এবার করতে হবে যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তাকেই বলবো আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টার ঠিক আছে রকম দেখ এই বাইরে কিছু মেটেরিয়াল রয়েছে কি হতে পারে গ্লুকোজ হতে পারে সোডিয়াম পটাশিয়াম হতে পারে তাহলে এগুলো হচ্ছে আমার কাছে বাইরে রয়েছে ভেতরে কি দেখতে পাচ্ছি এদের কনসেন্ট্রেশন কম তো বেসিক্যালি ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে নিয়ে আসছি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে নিয়ে আসছি কিন্তু এক্ষেত্রে যাবে গল্পটা পাল্টে কারণ এদের মানছে না মন শুধু আর ওই প্যাসিভ ট্রান্সপোর্ট করে করে এবার এদের করতে হবে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে ভাই খরচা করিয়ে ট্রান্সপোর্ট করাবো খরচা করিয়ে ট্রান্সপোর্ট করাবো তো এই দিক থেকে এই ট্রান্সপোর্টারটা এই যে ট্রান্সপোর্টারটা রয়েছে যেদিকে আমার কনসেন্ট্রেশন কম সেদিক থেকে নিয়ে গিয়ে একটা আয়নকে বাইন্ড করালো আয়ন হতে পারে গ্লুকোজ হতে পারে বেসিক্যালি আয়নই দেখতে পাওয়া যায় গ্লুকোজ সোডিয়াম ট্রান্সপোর্টার সেই গ্লুকোজকে নিয়ে আসার জন্য দুটো সোডিয়ামকে জোর করে বাইরে বার করে দেওয়া হয় ঠিক আছে গ্লুকোজকে নিয়ে আসার জন্য দুটো সোডিয়ামকে জোর করে বাইরে বার করে দেওয়া হয় এটা পুরো অপোজিট ডাইরেকশানে নিয়ে যাওয়া হয় ঠিক আছে তাহলে এই যে উল্টে দেওয়ার ব্যাপারটা ঠিক আছে সেই উল্টে দেবে বাজি সেই ব্যাপারটাই করতে গেলে আমাকে করতে হবে কি না খরচা তাহলে এখানে এদিকে এর কনসেন্ট্রেশন কি রয়েছে লিখব ঘনত্ব কম উপরে ঘনত্ব বেশি তাহলে ঘনত্ব কম থেকে ঘনত্ব বেশির দিকে নিয়ে যেতে গেলে আমাকে ডেফিনেটলি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা হবে বোঝা গেছে একে একটা এ টি পি দিতে হবে মানে এনার্জি দিতে হবে সেই এনার্জিটা একে প্রোভাইড করে এনার্জিটা একে প্রোভাইড করে নেক্সট স্টেপে কি দেখতে পাবো লিপিড বাই লেয়ার সেখান থেকে তার পাশে রয়েছে আমার ট্রান্সপোর্টার এই দিকে করে মানে বেশি ঘনত্বের দিকে ট্রান্সপোর্ট করে দিল আর একটা ছিল এতগুলো এখানে এখন একটা পরে রয়েছে তাহলে কি হচ্ছে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে এদিক থেকে এদিকে কাজ করাচ্ছে এদিক থেকে এদিকে কাজ করাচ্ছে তাহলে এখানে আমি কি কি লিখবো দেখ এখানে আমি কি কি লিখবো দেখ সক্রিয় পরিবহনের ক্ষেত্রে প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে কি এটিপি দরকার দু নম্বর উল্টো দিকে যায় তাহলে আপহিল ট্রান্সপোর্ট আপহিল পরিবহন দেখতে পাওয়া যায় এটা কেন করতে হয় না একদম প্রয়োজনে আমাদের করতে হয় যেমন কি গ্লুকোজ আমাদের একটা প্রয়োজনীয় জিনিস সেলের ভেতর গ্লুকোজকে নিয়ে আসার জন্য আমাকে খরচা করতেই হবে কারণ গ্লুকোজ ছাড়া আমাদের এনার্জি পাবো না ঠিক আছে সেই গ্লুকোজকে নিয়ে আসার পদ্ধতিটা করার জন্য আমাকে খরচা করতেও আমি রাজি আছি সেই ক্ষেত্রে সেল একমাত্র খরচা করবে তাহলে গ্লুকোজ সোডিয়াম ট্রান্সপোর্টারের ক্ষেত্রে আমি এটা দেখতে পাবো ঠিক আছে গ্লুকোজ সোডিয়াম ট্রান্সপোর্টারের ক্ষেত্রে দেখতে পাবো বাইরে থেকে এসে গ্লুকোজ লাগলো ভেতর থেকে সোডিয়াম লাগলো এটিপি দিলো উল্টে গেল তাহলে গ্লুকোজ চলে চলে গেল সোডিয়াম জোর করে বাইরে তাহলে এই যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি এই ব্যাপারটা হচ্ছে এখানে দেখানো আছে কি হচ্ছে কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে এটা যাচ্ছে এটা হচ্ছে আমার কি কাছে কি সক্রিয় পরিবহন বা লিখবো এখানে ইংরেজিটা লিখে দিই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে এটা পরিন চ্যানেল যা ইচ্ছা বলতে পারিস এর ক্ষেত্রে তো ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এর ক্ষেত্রে ডাইরেক্টলি বেরিয়ে যাচ্ছে সিম্পল ডিফিউশন ওকে ফেসিলিটেটেড ডিফিউশন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তিনটে ছবিকে আলাদা আলাদা করে দেখানো আছে ক্লিয়ার এটা হচ্ছে একদম সিম্পল ডিফিউশন সাধারণ ব্যাপন এটা ব্যাপারিটেড ডিফিউশন আর এটা হচ্ছে আমার কাছে ট্রান্সপোর্ট টাইপ অফ আমরা এইভাবে দেখতে পাই ক্লিয়ার আছে একদম ক্লিয়ার আছে তো নেক্সট আমাদের কাছে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে একটু হালকা করে দেখে নেবো ইমভাইবেশন উদ্ভিদ আর জলের মধ্যে কি রিলেশন উদ্ভিদ আর জলের মধ্যে কি রিলেশন না কিছু কিছু পদার্থের মধ্যে ইমবাইবেশন বা আত্মভূতি বলে আমরা একটা জিনিস পেয়ে থাকি তাহলে সেই পয়েন্টটা দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করব আত্মভূতি বা ইমবাইবেশন যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে ধরে নে কোনো একটা বীজ যখন আমরা তৈরি করি যখন একটা উদ্ভিদ তার বীজ তৈরি করে কি করে তার ভেতর থেকে টেন টু ফিফটিন পারসেন্ট জলকে সে বাইরে বার করে দেয় প্রথম এই পয়েন্টটা মাথার মধ্যে ঢোকা যে যখন আমরা একটা উদ্ভিদ মানে আমরা নয় উদ্ভিদ একটা বীজকে তৈরি করে তখন চাই কি না সেই বীজটা যেন দীর্ঘস্থায়ী হয় সেই বীজটা যেন অনেক অনেকদিন বেঁচে থাকতে পারে সেই জিনিসটাকে বলা হয় কি বীজের ডরমেন্সি ওকে বীজের সুপ্তাবস্থা তাহলে বীজটা যদি অবস্থায় থাকে তাহলে বীজটার আয়ু বাড়বে ওকে আয়ু বাড়বে কেন না তার মধ্যে ফাঙ্গাস আসতে পারবে না সেটা রকম ভাবে নষ্ট হয়ে যেতে পারবে না তাহলে এরপরে বীজটা থেকে কি প্রসেস করতে হবে তার সুপ্তাবস্থায় নিয়ে যেতে গেলে না নিয়ে যেতে গেলে তার থেকে টেন টু ফিফটিন পার্সেন্ট যে ওয়াটার আছে তার ভেতরে সেটাকে বাইরে বার করে দিতে হবে ঠিক আছে তাই করে প্ল্যান্ট বাইরে বার করে দিল তাহলে সেটা এখন কি হয়ে গেল ড্রাই হয়ে গেল ড্রাই হয়ে গেল ঠিক আছে এবার সেই বীজটাকে নিয়ে আমরা যখন কোনো একটা প্রোটিন মাধ্যম বা কোনো একটা জল কোন একটা শুক্র সলিউশন তার মধ্যে দিয়ে দিলাম বা কোনো পেট্রোলের মধ্যে দিয়ে দিলাম তরল পদার্থের মধ্যে দিয়ে দিলাম তখন কি করবে সেই ভৌত প্রক্রিয়ায় সেই জলটা বা সেই পদার্থটা সেই তরল পদার্থটা সেই বীজের ভেতরে প্রবেশ করবে এই প্রসেসটাকেই বলি হচ্ছে আমরা আত্মভূতি ক্লিয়ার আছে একদম ক্লিয়ার থাকবে তাহলে আত্মভূতি কাকে বলবো যে ভৌত প্রক্রিয়ায় বা প্রক্রিয়ার দ্বারা জল বা কি করে বীজের ভেতরে প্রবেশ করে বীজের ভেতর বা কোষের ভেতর তাকে আত্মভূতি বলে তাহলে এখানে আরো দুটো এক্সট্রা পয়েন্ট লিখে রাখ সেটা হচ্ছে কি প্রোটিনের সলিউশনের মধ্যে আত্মভূতি বা ইনভাইভেশন রেট সবথেকে বেশি হয় এক নম্বর আর সুক্রোজ সলিউশন বা গ্লুকোজ সলিউশনে রেট সবথেকে কম হয় মনে রাখবি কারণ সুক্রোজ বা গ্লুকোজ তার কাছে অলরেডি আছে সে আর ওটা নেয় না তার প্রোটিনটা দরকার প্রোটিনের মধ্যে আত্মভূতির আর সর্বাধিক আর দু নম্বর পয়েন্টে লিখব কি গ্লুকোজ বা সুক্রোজ দ্রবণে আত্মভূতি সর্বনিম্ন তাহলে এই হচ্ছে আমার দুটো পয়েন্ট এবারে কিসে আসছি দেখ সেল টু সেল হয়ে গেল এবার এই যে জল জলের প্রয়োজনের দিকে আমরা দেখ চলে এসেছি প্রথমে সেলের মধ্যে কেমন করে হয় কোষের মধ্যে কেমন করে এদিক থেকে ওদিকে করবো সেই সব গল্পগুলো জেনে নিলাম এরপরে যেটা দেখব যে জলটা জলটা যেটা রয়েছে সেটা কিভাবে আসছে জলের মধ্যে কি সম্পর্ক জল আর উদ্ভিদের মধ্যে কি সম্পর্ক সেই সম্পর্কগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট আমাদের ট্রান্সপোর্টেশন ক্লাসে যেখানে জলের বাকি যে জায়গাগুলো রয়েছে ওয়াটার পোটেন্সিয়াল সলিউড পোটেন্সিয়াল প্রেশার পোটেন্সিয়াল তারপরে প্লাজমোলাইসিস টার্জিডিটি এইসব জিনিসপত্র নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা বাই